লেকচার ম্যাটার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গণপরিষদের অধিবেশন ও বৈঠক 10 এপ্রিল 1972 গণপরিষদ প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে মিলিত হন মহামান্য রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপরিষদের অধিবেশন উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে 414 জন গণপরিষদ সদস্য উপস্থিত ছিলেন প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মজলুম জননেতা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ প্রথম অধিবেশনে মোট বৈঠক হয় দুটি 10 এপ্রিল এবং 11 এপ্রিল 1972 বাংলাদেশ গণপরিষদের দ্বিতীয় অধিবেশন শুরু হয় 12 অক্টোবর 1972 বৃহস্পতিবার এবং শেষ হয় 15 ডিসেম্বর 1972 শুক্রবার মোট বৈঠক হয় 19টি বাংলাদেশ গণপরিষদে প্রথম স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন যথাক্রমে মাননীয় সংসদ সদস্য শাহ আব্দুল হামিদ ও মোহাম্মদুল্লাহ 1 মে 1972 স্পিকার শাহ আব্দুল হামিদ মৃত্যুবরণ করলে একই বছরের 12 অক্টোবর বাংলাদেশ গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হন যথাক্রমে মাননীয় সদস্য মোহাম্মদুল্লাহ ও মোহাম্মদ বাইতুল্লাহ বাংলাদেশের সংবিধান প্রণয়নের সময় লেগেছিল 9 মাস বাংলাদেশের সংবিধানে 1টি প্রস্তাবনা 11টি ভাগ ও 153টি অনুচ্ছেদে বিভক্ত সংবিধানের 4টি তফসিল ছিল 2011 সালের সংশোধনীর পর 7টি লেকচার সমাপ্ত।